সাকিব আল হাসানের ম্যাচ ফিক্সিংয়ের পক্ষে বিপক্ষে নানা মত নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেট প্রেমীরা। বিক্ষুব্ধ সমর্থকদের অনেকে দুষছেন বিসিবি প্রধানকে, অনেকে ডাক দিচ্ছেন আন্দোলনের। কিছুদিন ধরে দেশের ক্রিকেটে কালবৈশাখের থাবা ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান, সেই ঝড়ের সর্বশেষ নামটা হতে যাচ্ছে সাকিব আল হাসানের। কদিন আগে যে আন্দোলনে ডাক দিয়েছিলেন সাকিব আল হাসান, সেখানে বলেছিলেন ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং বন্ধ করতে হবে। ফিক্সিং বিষয়ক ব্যাপারে এবার জড়ালো নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বছর দুয়েক আগে, সাকিব তাতে সাড়া দেননি, তবে কাউকে তিনি সেটি জানায়ওনি। ভুলটি সেখানে, আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের বিধি অনুযায়ী সাকিব যে শাস্তি পেতেই যাচ্ছে সেটি জানতেন সাকিব আল হাসান এবং বিসিবি সভাপতি দুজনই। ক্রিকেটারদের আন্দোলনে ক্ষুব্ধ বিসিবি প্রধান কদিন আগে সংবাদ সম্মেলনে সে ইঙ্গিত দিয়েছিলেন। বিষয়টি নিয়ে জলঘোলা করতে চায়নি কোনো পক্ষই। বছর দুয়েক আগে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে নানাভাবে, তারপরেও আড়ালে রাখা যায়নি, নানাভাবে চলে এসেছে আলোচনার টেবিলে। আন্দোলন নিয়ে এমনিতে টালমাটাল পুরা ক্রিকেট গোষ্ঠী, দোষটা চাপাতে চায় বিসিবির কাঁধে। আইসিসির নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে সাকিব, এমন খবর ছড়ানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল। ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষ নিচ্ছেন সবাই, অনেকে দুষছেন বিসিবি সভাপতিকে, কেউ কেউ চাচ্ছেন তার পদত্যাগ, আবার কেউ ডাক দিচ্ছেন আন্দোলনের। এতদিন পর কেন এমন ঘটনা ছড়ালো এমন প্রশ্ন করছেন অনেক সমর্থকরা। ভারত সফরের আগে এমন খবরের জন্য দুষছেন আইসিসিকেও। ক্রিকেট সমর্থকদের মধ্যে অনেক মত পক্ষ বিপক্ষ থাকবেই, তবে যে ঝড় বইছে তা শক্ত হতে না সামলালে বড় ঝুঁকিতে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, এই ছিল আজকের নিউজ। সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।